হাই গাইস, আজ আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করতে চলেছি পরোটা কাশ্মীরি আলুর দম। আলুর দমের জন্য কেটে নিয়েছি আলু পেঁয়াজ। এবার কড়াতে জল দিয়ে আলুগুলো তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন একটি প্লেটে আলুর দমের মশলাগুলো নিয়ে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, গরম মশলা। একটি থালায় ময়দা নিয়ে নুন, চিনি, সাদা তেল দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে এরকম ঝুরঝুরে হয়েছে কিনা মুঠো করে দেখব, তাহলে এতে খাস্তা হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দেব। তেলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ওগুলো নামিয়ে নিচ্ছি। এবার আধ ঘন্টা পর ডোটাকে ঠেসে লেচি কেটে নেব। এবার এটাকে তিন কোণা করে বেলে নেব। এবার চৌকো করে বেলে নেব। দুরকম শেপে পরোটা বেলে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে, তেল গরম হলে পরোটাগুলো দিয়ে ভেজে নেব। তো এখন পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা এখন বানাবো কাশ্মীরি আলুর দম। তার জন্য কড়াতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা, ফোড়ন দিয়ে নাড়াচাড়া করব। এবার আদা বাটা দিয়ে
পেঁয়াজ কুচিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার একটু নুন দেব। এবার টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এখন জিরে বাটা দিয়ে ভালো করে কষে নেব। এবার এতে আমি চিনি দিয়ে দেব, একটু দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। কষা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে গরম মশলা দিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পরোটা আর কাশ্মীরি আলুর দম।